আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্টি হোম কুকিং থেকে। চলে আসলাম অসম্ভব মজার মিষ্টি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দানাদার মিষ্টি। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজে এই মিষ্টিটি তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ ছানা। ছানাগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে ঢেলে নেব আর এটাকে পেস্ট করে নেব। এখানে আমি সামান্য পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। এটা পেস্ট করে হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সাইড করে রেখে দিব। তো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি। সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব। এরপর যে আমি গরুর দুধ দিয়ে দিলাম, এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। এখন আমি দিয়ে দিব সেই ছানার পেস্ট করা ছানারটি দিয়ে দিলাম। তো এভাবে নিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করতে হবে। এখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ। যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন তারা সামান্য লবণ দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এভাবে অনবরত নেড়েচেড়ে একটি টাইট ডো তৈরি করে নিতে হবে। চুলার আঁচটি মিডিয়াম টু লোতে থাকবে, খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন ধরে না যায়। তো অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম টাইট হয়ে আসবে। তো এখন আমি চুলা অফ করে রেখে নামিয়ে নেব। তো এটা নামিয়ে নিয়েছে, আর এটাকে আমি এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এভাবে হালকা গরম থাকতে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মথে নেব। তো মথা হয়ে গিয়েছে, এখন আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিব। আর এখান থেকে একটু করে ডো নিয়ে আমি মিষ্টির মতো করে শেপ দিয়ে নিব। তো এভাবে আমি একটি করে নিয়েছি, আমি লম্বা করে নিয়েছি, আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করতে পারেন। একটু করে দেখা দেব। তো এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে আমি সাইড করে রেখে দিব। তো এখন আমি চিনির শিরা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 কাপ পানি, আর 1 কাপ পানির ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে একটি চিনির শিরা তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। 2-3টে বলক আসার পরে মিষ্টিগুলোকে আমি শিরার ভিতরে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিটের মতো কুক করে নেব। তো 2 মিনিট পরে আমি এটাকে একটু এভাবে নেড়ে চেড়ে দিব, যাতে করে ভালোভাবে চিনির শিরা মিষ্টির ভিতর প্রবেশ করতে পারে। আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি কুক করে নেব। তো আমি 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন আমি চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো চলে আসলাম 1 ঘন্টা পর। এখন কিন্তু মিষ্টিগুলো শিরাগুলো খেয়ে অনেকটা টষ্ট হয়ে গিয়েছে। এখন আমি
চিনি শিরাগুলোকে ঝরিয়ে নেব। তো এরপর আমি মিষ্টিগুলোকে এভাবে চিনি দিয়ে কোট করে নেব, যেহেতু দানাদার মিষ্টি সেক্ষেত্রে এভাবে চিনি দিয়ে কোট করে নিতে হয়। তো একটা হয়ে গিয়েছে, আর এভাবে আমি সবগুলো মিষ্টিকে চিনির ভিতর কোট করে নেব। তো হয়ে গিয়েছে বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।